বাঁচা তো আর কি আর সহ্য এটা আমার কেমন বাতি জরে তো এই বাতিটা তো তাইলে সাধারণ বাতি জানা বুঝে আসতেছি নি তো আগে গুড়ি বুঝেন না তাইলে না আগাদা মহব্বত পাইবেন গুড়ি না বুঝজা নামাজে গেছেন মজা নাই বাটার জুতা লইয়া বাজছেন চুরি হয় না বাটার জুতা গুড়ি বুঝজে না দেখি হাই হাই বাতিজা এত সুন্দর আব্বাস যদি চোখের পানি ছেড়ে দিস আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ থাকতো না জানি কত খুশি হইতো দেখি শুয়ে রয়েছে যে দুলনাটার মধ্যে আপনার আমার নবী শিশু নবী শোয়া ছিল আব্বাস বলেন তিন দিন বয়স শিশু নবী যে দুলনাটায় শোয়া ছিল এই দুলনাটার কাছে কেউ নাই আমেনা ঘরে নাই নবীর বাবা তো নাই কিন্তু দুলনাটার পাশে কেউ নাই মানুষ সারাই দুলনাটা এইভাবে দুলতেছে আব্বাস কই এ কি আর সহ্য মানুষ সারা দুলনা দুলে আহ এই নবী আমরা নবী আঙ্গুল মোবারক এই আঙ্গুলটা দিয়ে আকাশের চাঁদের সাথে খেলে এভাবে ঘোরায় আসতে গেলেন নাকি আপনাদের জানা মতো এমন আর কেউ করছে তাহলে সুবহানাল্লাহ আসতে হবে কেন জোরে জোরে জীবনে আর কোন দিন দেখি নাই আমার আল্লাহ কয় আর কোথেকে দেখবি রে আব্বাস এই নবী তো বারে বারে আসে নাই রবিউল আউয়ালই তো আসছে আর তো নবী আগে আসে নাই আজকেই তো আসে আব্বাস এই ঘটনা দেখে নবীর পয়দাইশের এই ঘটনা মিলাদ দেখে ভিতরে ভক্তি মহব্বত শ্রদ্ধা এসে গেল বলতেছে যেই নবী জন্মকালে এরকম করে যে শিশু এই শিশু সাধারণ মানুষ নয় সাধারণ শিশু নয় নিশ্চয়ই কোন মহামানব আমি এই বাতিজার পক্ষে চলে যাব মিলাদ বুঝাতে সিরাত মানার মহব্বত হইল লম্বা ঘটনা যাই না ওদিকে যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন প্রথম প্রশ্ন করেছে বাবা বাবা গো কি চাচা প্রশ্ন করবো জবাব দিবেন নি কি প্রশ্ন চাচা বাবা গো আমি তোমাকে তিন দিনের দিন রাতের বেলা দেখতে গিয়েছিলাম যা দেখেছি তুমি যে দুলনাটার মধ্যে শোয়া ছিল পাশে কেউ ছিল না মানুষ সারা দুলনাটা এইভাবে ধুললো বাবা গো আমি জানতে চাই মানুষ সারা তো দুলনা দুলতে পারে না তোমার দুলনা মানুষ সারা কিভাবে ধুললো আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে চাচা দুনিয়ার সাধারণ শিশুরা দোলনাই যখন শুয়ে থাকে মা দোলনা দোলায় মা যদি ঘরে না থাকে বাবা দোলনা দোলায় চাচা গো আমার বাবা নাই আমার দোলনা কে দোলাবে মা যখন কোথাও কোনো কাজের জন্য যাইতো চাচা গো আমি নবীর দোলনায় আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলাইতো বাবা বুঝেছি একটা দ্বিতীয় প্রশ্ন কি প্রশ্ন চাচা আমি দেখেছি তুমি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইলা পৃথিবীর কেউ তো আকাশের চাঁদ ঘুরাইতে দেখি নাই শুনিও নাই আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচা চাচা গো চাঁদ ঘুরানোর কারণটা কি বলবো কি কারণ বাবা জানতে চায় চাচা গো দুনিয়ায় সাধারণ মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তাদের বাবা আদর করে মায়া করে বাজার থেকে ফুল কিনে আনে বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে যে দুলনায় শুয়ে থাকে বিছানার উপরে দুলনার উপরে ফুলটা ঝুলাইয়া রাখে বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া খেলে খেলে নাই আপনারা খেলছেন না ছোটকালে আমিও আমার বাবা ফুল কিনছে দেখছি খেলছি আমিও আমার সন্তানদের কিনে দিছি ঝুলাইলে ঘরে কেউ না থাকলে একা একাই খেলে ওয়া উ এই করছেন না মিয়ারা আমার নবী বলেন চাচা গো বাবা ফুল কিনে দেই ছোট্ট কালে ফুলের দিকে তাকাইয়া খেলে কেউ কাছে থাকতে হয় না একটু যখন বয়স হয় ফুলের দিকে তাকাইয়া হাসে ও আ করে আর একটু যখন বয়স হয় দুইটা হাত নাড়াইয়া ফুল ধরতে চায় ধরতে চায় চাচা আমার এমন একটা ফুল কিনার কেউ ছিল না আমার বাবা নাই কে আমারে ফুল কিনে দিবে যে চাচা আমি নবী যখন খেলার ইচ্ছা করতাম আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ
আমি নবীর জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। বলুন এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? ছোট কালে নবীর কাণ্ডে কারখানা দেখে হযরতে আব্বাস ধারণা করেছে আমি ভাতিজার পক্ষে যাব। এই নবীর ছোট কাল থেকে মিলাদ থেকে পয়দাইশ থেকে নবীর জন্ম বৃত্তান্ত থেকে যাদের মহব্বত হয়েছে তারাই আমার নবীর পক্ষে থাকে, তারাই ঈদে মিলাদুন নবী করে। জোরে জোরে কন্যা সুবাহ। আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে ভাই সাহেব, আর দশ মিনিট যাব। নবী দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিছে তোমরা এই নবীকে মহব্বত করো। কি করো? আমাকে মহব্বত করতে চাইলে সংক্ষেপ এই নবীকে মহব্বত করো, তাইলে তোমরা আমাকে মহব্বত করতে হবে না, আমি তোমাদেরকে মহব্বত করব। কেন? এই নবীকে সুন্দর করে বানাইলেন কে? বাস্তবে আসুন, আপনাদের আনোয়ারা থানায় একজন কাঠ মিস্ত্রি খুব ভালো, সে একটা আলমারি বানাইছে। আলমারি চিনেন? কাঠের ফার্নিচার আর কি, সুন্দর করে বানায়া আপনার মহসিন আউলিয়ার মাজার শরীফের পাশে উরুস উপলক্ষে নিয়ে খাড়া করে রাখছে। অনেক সময় জিনিসপত্র উঠে না, মাজার শরীফে আসে না, উরুস উপলক্ষে এটা নিয়ে দাঁড় করে রাখছে। এখন মিস্ত্রি আলমারি বানায় পিছে খারে এই জিনিসটার প্রশংসা করতেছে কিনা মানুষ দেখেই হ্যাঁ জিনিস একটা যা সুন্দর হইছে প্রশংসা করতেছে মানুষে আলমারির। খুশি হইতেছে কে? মিস্ত্রি খুশি হইতেছে কয়না কয়না বাঙালি কেন? প্রশংসা কি মিস্ত্রির করছে? কার করছে? আলমারির। খুশি হইতেছে পিছন থেকে মিস্ত্রি রাখে ভাই যা এদিকে আসেন এদিকে আসেন চা খাইবেন? চা খাইবেন? চা তো খাই না। পান খাইবেন? পানের অভ্যাস নাই। সিগারেট খাইবেন? জীবনও খাইছি না। কি খাইবেন বসেন না, দুইটা কথা বলি। দেখছেন মিস্ত্রি আলমারি বানাইলো, কাস্টমার প্রশংসা করলো আলমারি, অনেক এই কাস্টমারের ভালোবাসা দিতেছে কি আলমারি না মিস্ত্রি? ভালোবাসা দিতেছে কে? এই মিস্ত্রির বানানো আলমারিরে যখন ভালোবাসা দিছে জিনিস একটা, অহন উল্টা মিস্ত্রি ডাকছে আয়েন চা খায় যান পান খায় যান। আমার আল্লাহ কয় এই নবীরে আমি বানাইয়া তোমাদের সামনে দিলাম, যারা এই নবীরে পায়া নবীর প্রশংসা করবা আমি আল্লাহ ডাকটা ভালোবাসা দিয়া আমার জান্নাতে ঢুকাইয়া খাওয়ামু। জোরে জোরে কন্যা সংক্ষেপ, এর মধ্যে ওয়াজ করলে দুই ঘন্টার দরকার। আচ্ছা আমি কি সংক্ষেপে কথাটা বুঝাইতে পারছি? নবীর ভালোবাসা দিলে আল্লাহ খুশি হয় কেন, আলমারির ভালোবাসা দিলে মিস্ত্রি খুশি হয় কেন? এই জন্য নবীর ভালোবাসাই খুশি হয় কে? আল্লাহ ভালোবাসা দেয়, মিস্ত্রি ভালোবাসা দিয়া চা খাওয়ায়, আল্লাহ ভালোবাসা দিয়া জান্নাতের খানা খাওয়ায়। আলহামদুলিল্লাহ কন্যা আসুন, আল্লাহ বলছে ভালোবাসা দিতেন এই নবীকে। কোন নবী? যেই নবী না হইলে জগৎ হইত। আচ্ছা আপনাদের আনোয়ারা থানার কোন এক জামাই বর বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম শহরে, খুব বড় লোক মানুষ, শ্বশুর বাড়িতে আসতেছে শুক্রবার দিন সকালবেলা আসবে, তো পাঁচ ট্রাক ফজলি আম নিছে শ্বশুর বাড়িতে আনতে। কয় ট্রাক? পাঁচ ট্রাক নিল আপনার আনারস, পাঁচ ট্রাক নিল রসমলাই, পাঁচ ট্রাক নিল সবচেয়ে ভালো মিষ্টি, পাঁচ ট্রাক নিল বরিশালের সুপারি, পাঁচ ট্রাক নিল মির্কাদিমের পান, পাঁচ ট্রাক নিল আমৃত্তি। এইভাবে পাঁচ ট্রাক করে পঞ্চাশ ট্রাক এই সমস্ত জিনিস নিয়ে আনোয়ারা থানায় আসতেছে জামাই। আচ্ছা কোন তো এই জামাইরা দেখলে মানুষ একটা আনাগোনা করবে না? জামাই একটা রে কয় ট্রাক আনতেছে? পাঁচ ট্রাক করে পঞ্চাশ ট্রাক, পঞ্চাশ ট্রাক মালামাল দেখা মানুষ দোকানে আগে ঘাটে ফ্যাক্টরিতে মসজিদে বইও কইব বদর বাপ ফালু ভাইয়ের জামাইটা যাইছিন খবর আছে? পঞ্চাশটা ট্রাক রয়েছে আমার আনোয়ারা থানায় একটাই জামাই, যার আত্মীয় স্বজন না হেরাও দেখবেন তারে নিয়ে একটু আলোচনা করতো না? আচ্ছা যার বাড়ি আইছে কোন তো হেরা আদরটা কি ছোটরা গিয়াতে বদলা ভাই শরবত খাইবেন নিউটিসি না ট্যাং
না রাসনা না সাগরের পানি দেন ঠাট্টা মশকরি করতেছে শাশুড়ি কইব তোরা কি পাগল পাইছস আমার জামাই রে জামাই বাবু হাত মুখ দিয়া খায়ালন শ্বশুর কইব এই জামার খাসি হুতায়া গরু ধর এমন জামাই রে খাসি হুতায়া গরু ধরতো না আচ্ছা এইভাবে পাঁচটা পাঁচটা পঞ্চাশটা জিনিস লিয়ে আইলে যদি সারা থানা দুইরা জামাইয়ের আলোচনা হয় সমস্ত পৃথিবী যেই জামাই লই আইছে এই জামাইর আলোচনা ঘরে ঘরে দরকার আছে কিনা বলুন তো এই জামাই হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবেন হুজুর আমরা নবীর জামাই পেলেন যে ভাইসাব জামাই আমি কই না জালালাইন শরীফে কয় জালালাইন শরীফে কয় নবীজি বেহেশতের মধ্যে তিনটা মেয়ের সাথে বিয়া হইব নবী হইব জামাই আর আপনারা যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আপনারা হইবেন এই জামাইর লগের যাত্রী আপনারা যারা আজকে বসা আপনারাই হবেন সেই দিনের বরযাত্রী তন্ত খাওনটা কেমন হইব অহং কইতাম নাই খাওনের কথা কইলে বাড়ি গিয়া ঝগড়া করবেন কি খাওন খাওয়ায় পাকাইছো এটা মজা লাগে না বেহেশতই জামুগা আচ্ছা করছে কথা অহং চুপচাপ থাকেন যাইবেন তো বেহেশতে যারা নবীর পক্ষে আছেন নবী না হইলে কি বেহেশ হইতো তিন দামের সাথে নবীর বিবাহ হইব আর আপনারা যারা নবীর পক্ষে মিলাদুন নবীর পক্ষে আপনারা থাকবেন সেদিন ওই জামাইর সাথে যাত্রী তিনটা মেয়ে জালালাইন শরীফে বলছেন তিনটা মেয়ে কয়টা মেয়ে প্রথম নম্বরের মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া দ্বিতীয় নম্বরের মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম তৃতীয় নম্বরের মেয়েটা হবে মুসা নবীর বোন কুলছুম তিনটা মেয়ের সাথে নবীজির বেহেশতে বিবাহ হবে আর আমরা থাকবো এদিন আচ্ছা কোন তো খাওনটা কি হইব এই খানার টেবিলে নবীর সাথে যাইতে রাজি আছেন নবীর কথা মাইন্না না না মাইন্না আসুন সংকেত আল্লাহ বলছে এই নবীর কথা মানতেন যে নবীর লাগে এত কিছু করছে যে নবীর ভালোবাসা দিবেন এই জন্য নবীর লাগে সব পাইছি ভালোবাসা এই জন্য দিবেন আবার সাথে সাথে কইছে ওমাই ইতির রাসূলা ফাকাদ আতো আল্লাহ তোমরা খালি ভালোবাসাই শেষ না এই নবীর কথাগুলি তোমরা মানো এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা কোন নবীর কথা আজকে এই রবিউল আউয়াল চাঁদে যিনি দুনিয়াতে আসছেন মা আমিনা বলেন দুনিয়াতে যেদিন আসবে রবিউল আউয়াল চাঁদের ১২ তারিখ দিবাগত রাত্রে শেষ শুভ সাবেক কিন্তু ১১ তারিখ সকাল থেকেই দেখি মা আমিনা কয় আমি দেখি মক্কা নগরীর বালুর কণা পর্যন্ত কে যেন আসবেন খুশিতে নাচতেছে খানে কাবা পর্যন্ত কাঁপতেছে কে যেন আসবেন পশুপাখিরা খুশি মক্কা নগরীর মরুভূমিতে আনন্দের ঢেউ খেলতেছে আমেনা কই কি আশ্চর্য লম্বা ঘটনা সন্ধ্যা হয়ে গেলে কে যেন এসে খবর দিলেন আমেনা আজকে যে তোমার পেট থেকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসবে আমেনা কই কই কি রে রাত্রে আজকে আইবে আমি কি তোর টের পাইতেছি না আমার পেটে সন্তান আছে কি না এটাও তো আমি টের পাইতেছি না আমেনা কই আমি পেটের দিকে রাত্রে নিরিবিলি যাইয়া আমার ঘরের মধ্যে নিরিবিলি পেটের দিকে তাকাইলাম আছে কি না সন্তান দেখি পেটের মধ্যে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্বলক বাইরিতেছে নবী নূরের না মাটি কবি নজরুল গাইছে না নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তার নূরের রোশনি কইছে না কবি নজরুল দেখবেন এটার মধ্যে কেউ ফতোয়া দিত না কারণ ফতোয়া দিলে দাঁত ভেঙ্গেলে বুঝে কারণ বিশ্বকবি তো কি কন বিশ্বকবি নূরে খোদা কইলে দোষ হয় না আর আমাদের দেশে এখন নূরের পক্ষে ওয়াজ করলে ফতোয়া মাইরা দেয় না কয় নাই কবি নজরুল এ পর্যন্ত কোনো ফতোয়া দিতে পারছে দাঁত ভেঙে লইব নাক ফাড়াইয়া লইব কারণ বিশ্বকবি নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তার নূরের রোশনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি জজে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের জোরে জোরে কোন সুবহানাল্লাহ আজকে কবি নজরুল বলতে পারে নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী তুমি কেমন আলেম হইলা কেমন লেখাপড়া করলা কেমন
শিকা শিখলা যেই নবীর প্রেমে আমার আল্লাহ সব বানাইলো এই নবী চিনতে পারলা না টানা হেসরা করে নবী লইয়া আসলে পড়লে কি বুঝে নাই পড়া এক জিনিস বুঝা আরেক জিনিস মায়ামিনা বলেন আমি তাকাইয়া দেখি একটা নূরের জলক আমার পেট থেকে বাহির হইতেছে আশ্চর্য হলাম একই ঘটনা নিশ্চয় খবর যা পাইলাম সত্য লম্বা ঘটনা আবার চোখের পানি ছেড়ে দিলেন এত সুন্দর সন্তান আমার পেটে সন্তান হবে আমার তো কেউ নাই আমি অসহায় আমার স্বামী নাই চোখের পানি ছেড়ে দিলে নবীর দাদা আব্দুল মুত্তালিব দেখে ফেলছে রে বোমা এই রাত্রে কেন কান্দ শ্বশুর আব্বা গো খবর পাইছি আমার সন্তান হবে আমার যে স্বামী নাই অসহায় আমি মনের দুঃখগুলো কার কাছে বলবো আমি আমার মনের কথাগুলো কার কাছে বলবো সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে ডেকে ডেকে বলেন উম্মে আইমান রে আমার বৌমা আমেনার মনের দুঃখগুলি তুই পাশে ঠাইকা শুনবি হ্যাঁ মা বোনেরা তোমাদের মতো মহিলারা আমার নবীর পাগল আগে হয়েছে আমার বোমা আমেনার পাশে পাশে থাকবি আবুল আহাবের দাসী সোয়াইবাকে ডাকলেন এদিকে আই তুই ঘরের ভিতরে যাইস না তুই আবুল আহাবের দাসী বাহিরে থাকবে কোনো খবর খবর থাকলে আমার বৌমা আমেনার পাশে উম্মে আইমান সব সময় থাকবি কাজ থেকে যাইতে পারবি না কোনো খবর বললে তুই আমারে বলবে এই বলে আব্দুল মুত্তালিব খানে কাবার দরজার পাশে এই রবিউল আউয়াল চাঁদের ১২ তারিখ রাতে বসে আছে আর ডাকতেছে রে খানে কাবার মালিক আমার বৌমা আমেনা কান্দে সন্তান হবে রে কি জানি হয় আমার বৌমা আমেনা অসহায় স্বামী হারা তুমি আমার বৌমা আমেনাকে সাহায্য কইরো এইভাবে কান্দতে কান্দতে আব্দুল মুত্তালিব বলে রাত্র যখন ১০টা ১১টা ১২টা ১টা ২টা ২টা বাইজা গেছে হঠাৎ দেখি গো আকাশের দরজাটা খুইলা গেছে বিকট শব্দ হয়ে দরজা খুলে গেছে তাকাইয়া ডাক দিলাম কিসের দরজা খুললা গো কে যেন বলে আব্দুল মুত্তালিব রে যার জন্য কুল কায়নাত সেই নবী আগমনের দরজা খোলা হয়েছে আব্দুল মুত্তালিব শুধু এই দরজা নয় নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ রহমতের সব কয়টা দরজা খুলে দিয়েছে যেই নবীর আগমনে রবিউল আউয়ালে রহমতের দরজাগুলি খুলে যায় বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা এবার আব্দুল মুত্তালিব বলেন কি আশ্চর্য তাকে রইলাম হঠাৎ করে দেখি দরজাটা বড় সুন্দর করে সাজানো হলো যদি প্রশ্ন করি আজকে বিজ্ঞান বলে চন্দ্র নিজস্ব কোনো আলো নাই চন্দ্রের নিজস্ব কোনো ঘুমায় রয়েছেন আপনারা বিজ্ঞান কি কয় চন্দ্রের নিজস্ব কোনো আলো আলো পায় কোথ থেকে সূর্য থেকে আমি যদি বিজ্ঞানকে প্রশ্ন করি আরে বিজ্ঞানের গোষ্ঠী চন্দ্র আলো পায় সূর্যের থেকে সূর্য আলো পাইল কোথ থেকে বিজ্ঞানের মাথা নিচে যাবে আমার আল্লাহ বলবে রে পৃথিবীর বিজ্ঞানীরা সূর্যের আলো পায় আমার নবীর নূরে মুহাম্মাদির থেকে আমার আল্লাহ বলেন আকাশের দরজা খুলে দিলাম আকাশ সাজাইলাম ছোট ছোট তারা দূর থেকে ছোট দেখা যায় যায় কিনা বলুন আজকে আমরা অনুষ্ঠান করলে গেট সাজাই মরিচা বাত্তি দিয়া ছোট ছোট বাত্তি সাজাই আমার আল্লাহ বলেন এই সবগুলো সাজানোর একটাই কারণ আমার হাবিব দুনিয়ায় যাবে রে সেই জন্য সব সাজাইলা এত কিছু আমার নবীর জন্য যে আল্লাহ করতে পারে গো বলুন সে আল্লাহরে খুশি করলে নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা এবার খুলে দিলে এবার দেখা যায় আকাশ বড় সুন্দর দেখা যায় কে যেন গুনগুন গুনগুন করে গান গাইতেছে আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে হরে আল্লাহ তালা মা আমেনার কুলে নূরের চাঁদ উঠেছে মা আমেনার কুলে নূরের চাঁদ উঠেছে আল্লাহ তালা রহমতেরই দোয়ার খুলেছে আরে আল্লাহ তালা রহমতেরই